অলরাইট, সো আজকে দেখাবো কিভাবে আমরা একটা অর্ডার স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত প্যাকেজ করি। অ্যান্ড আসলে এটা আমি নিজের জন্যই বানাচ্ছি, বাট বোঝানোর জন্য যে আমরা কীভাবে কাজ করি। সো এখানে এরকম ইনভয়েস থাকে, ইনভয়েসে সব কিছু লেখা থাকে। সো এখানে দেখতেছি যে ঢাকা ডিজাইনে ব্ল্যাক কালার এক্সেল লাগবে। সো এখানে সবগুলো টি শার্ট সুন্দর মতো গুছানো থাকে, তো ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে ডিফারেন্ট ডিফারেন্ট কালার্সে সবগুলা অ্যালাইন করা, বেসিক ওভার সাইজ এখানেও সবগুলা আলাদা করে আছে, প্লাস আমাদের অন্য স্টোরেজ স্পেসেও কিন্তু সবগুলো গুছানো আছে। সো ব্ল্যাক এক্সেল নিলাম, যেটা এটা অর্ডার। অ্যান্ড দেন আমি দেখবো যে এখানে ডিটিএফ প্রিন্টসগুলো আছে, সো এগুলো হচ্ছে আজকে যা যা ডিটিএফ প্রিন্টস করতে হবে। সো এখানে এই যে ঢাকা ডিজাইনটা দোনো পাশেই আছে, একটা স্টিকারে একটি ইনভয়েসের সব ইনফরমেশান থাকে, ছবি, কারণ ইউজুয়ালি যারা প্রিন্ট করে ওরা হয়তো প্রপারলি পড়ে বুঝতে পারে না যেহেতু ইংলিশে লেখা। তো আমরা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি, প্লাস একজন সুপারভিশনে থাকে। সো এখানে ধরেন টি শার্টটা আছে, আমি কুইক একটা কিউসি করে নিব যে টি শার্টটা ঠিক আছে নাকি, দেখবো কোনো স্পট আছে নাকি, বা সুতা বা স্টিচিংয়ে কোনো প্রবলেম আছে নাকি। এখন যে ফার্স্টে একটা কুইক বেসিক হিট করবো, সো ময়েশ্চারগুলো যখন চলে যায় তখন ডিটিএফটা যাতে স্মুথলি বসতে পারে। একটা কুইক প্রেস দিলাম, দেখলাম এটা ফ্ল্যাট আছে। এরপর জিনিসটাকে এখন বসাবো, ফার্স্টে ছোটো ডিজাইনটা বসাই। সো এখন অবভিয়াসলি করতে করতে আমার আন্দাজ হয়ে গেছে, যদি আমি অনেক বছর ধরে এটা ইউজ করি না, খুবই কম এখন যে একটু টিম আছে, বাট একটা কুইক হ্যাক হচ্ছে, আপনি এভাবে করে নেবেন, ফোল্ড করে মেজার করবেন, তারপর হালকা লাইট প্রেস দিবেন, এটাতে যেটা হবে মাঝখানে একটা লাইন ক্রিয়েট হবে, সো আপনি সেন্টারে লাইন সব বুঝতে পারবেন। তারপর থেকে এভাবে বসাবেন চার পাঁচ আঙ্গুলে, প্রেস করে 15 সেকেন্ডস এখন ওয়েট করতে হবে। সো এটাকে আমি এখন এটা হিট সিল হয়ে যাচ্ছে, সো এখানে টাইমার আছে, সো যেই টাইমারটা শেষ হবে আওয়াজ হবে, তবে এটাকে দিয়ে ওয়েট করাবো একটু। এই যে হিটটা আছে এটা অ্যাক্টিভেট হয়েছে, এগুলো একটু পর চলে যাবে, সো এই জিনিসটা থাকবে না। সো সেমটা আমরা আবার পিছিয়ে দিব, প্রেস করলাম, প্রসেসে আমরা সেকেন্ডের জন্য ওয়েট করবো। ওভার সাইজ টি শার্টসগুলো একটু টাইম বেশি লাগে, বিকজ দোনো সাইডে প্রিন্ট থাকে, বাট এখন এই ডিজাইনটা অনেক চলে, সো ডিজাইনটাতে একটু স্পেন্ড করতেই হয়। ওয়েট করি, ঠান্ডা হওয়া পর্যন্ত এটা ওয়েট করতে হবে যাতে ডিজাইনটা প্রপারলি বসে ফ্যাব্রিকের সাথে। ওকে, সো এটা এখন ঠান্ডা হয়েছে, এখন এটা উঠাবো, খুবই স্যাটিসফাইং, অ্যান্ড মার্চ ইজ রেডি, দোনো পাশে প্রিন্ট। সো টি শার্টটা এখন রেডি টু প্রিন্ট, সো এই যে ডিজাইনটা রেডি, পিছে প্রপারলি ডিজাইনড, আর এখানেও সুন্দর মতো প্লেসড, হাতাগুলো ফিটিং। সো এইসব ব্ল্যাঙ্কস টি শার্ট কীভাবে প্রিন্ট করতে হয় এটা নিয়ে একটা কোর্স আছে, প্লাস আমাদের এখানে ব্ল্যাঙ্কসগুলো আপনি কিনতে পারবেন এই টি শার্টসগুলো। সো সব কিছু জানতে চাইলে নিচের লিঙ্কগুলোতে ক্লিক করতে পারেন, অ্যান্ড এজ অলওয়েজ লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড কমেন্ট করে জানাবেন আমাদেরকে যে নেক্সট কী শিখতে চান, অ্যান্ড আমরা ওইটা নিয়ে ভিডিও বানাবো। অলরাইট, বাই বাই।